আজকের রেসিপিটা হচ্ছে কই মাছ সবজি দিয়ে রান্না। যেসব সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আলু, বেগুন, ধুন্দুল, এই তিনটা সবজি দিয়ে আজকে কই মাছ রান্না করা হয়েছে। এর জন্য পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে বাদামি কালার করে তারপর দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ভেজে নিব ভালো করে। আলুগুলো পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়ে এখন আদা বাটা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে আলুগুলো কষিয়ে নিব, সাথে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিব। মশলা কষিয়ে নেওয়ার সাথে আলুগুলো কষিয়ে নিয়েছি। আর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো মতো কষিয়ে নিব যে পর্যন্ত সবজিগুলো গলে না যায়। সামান্য পরিমাণ পানি নিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার সাথে সাথে ভেজে রাখা কই মাছগুলোও দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ পূর্বে জিরা গুঁড়ো দিয়ে দিব এবং ঝোলটা একটু কমে আসলে লবণ চেখে দেখে নামিয়ে নেব। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।